পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সরষা, জিরা, কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে নেব। তেল গরম হয়ে গেছে, এবার মশলাটা ভেজে নিই। মশলাটা লবণ দিয়ে দিই, হলুদ, টক বানাবার জন্যে টমেটো দিয়ে দিচ্ছি, মশলার যে জলটা ছিল ওটা দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে দিচ্ছি, মাছের টক হয়ে গেছে, এবার নামিয়ে নেবো।